হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আমি খুব সহজভাবে এগ ভেজিটেবল স্যুপ করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই স্যুপ বানানো শিখে যাবেন। বাচ্চারা এরকম একটি স্যুপ হলে আর রেস্টুরেন্টে যেতে চাইবে না, আর বাড়িতে গেস্ট এলে যখন এরকম একটি স্যুপ আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু আপনার প্রশংসা হবেই। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাটার। এবার বাটারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ কুচনো রসুন। আর বাটারের মধ্যে রসুনটাকে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন করে কিন্তু এই রসুনগুলো ভাজা যাবে না, রসুনটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আমার রসুনটা কিন্তু বেশ একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় আমি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভালো করে একটুক্ষণ ভেজে নিতে হবে। খুবই সহজ রেসিপি, আপনারা কিন্তু যে কেউ এই স্যুপটা অনায়াসে বানিয়ে নিতে পারেন, আর সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই করে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখানে দেখুন 1 কাপ পরিমাণ আমি ফ্রেশ গাজর কুচি দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ফুলকপি কুচি, মানে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি, আর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এর কালারটা যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেল, আমি মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 4 বাটি পরিমাণ স্যুপ করব, তাই আমি 4 বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। আর ভর্তি ভর্তি করে আমি 4 বাটি পরিমাণ, প্রায় 1 লিটার থেকে 1.25 লিটার পরিমাণ জল আপনারা দিয়ে দেবেন এইটুকু পরিমাণ সবজির জন্য। এবার দেখুন নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, এতে করে এর টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। ঝালটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 2-3 মিনিট হতে দেব। আর এই ফাঁকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ময়দা ব্যবহার করা যাবে কি না, আটা ব্যবহার করা যাবে কি না, না এতে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। আর কর্নফ্লাওয়ার না হলে আপনারা অ্যারোরুটও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 1টা ডিম, আর ডিমেতে আমি দিয়ে দিলাম অল্প সামান্য নুন, আর এটাকে এবার ভালো করে ফেটিয়ে এটাকেও একটা সাইডে আমি রেখে দেবো। এবার এদিক থেকে আমার সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। আর খুব হেলদি এই স্যুপটা, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর এই স্যুপটা। আর বাড়িতে পেশেন্ট থাকলেও কিন্তু আপনারা এরকম স্যুপ অনায়াসে তৈরি করে দিতে পারেন। এবার দেখুন কর্নফ্লাওয়ারটাকে আমি 1টা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন, এতে না হলে পরে কিন্তু এটা নিচে জমাট বেঁধে থাকবে। এবার দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে স্যুপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব মিনিট দুয়েক, মানে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এই স্যুপের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট যাবত আমি ভালো করে ফুটিয়ে নিলাম, দেখুন এরকম একটা ঘন হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আপনারা যদি মনে করেন যে না আরও একটু ঘন হলে ভালো হয়, সেক্ষেত্রে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। এবার দেখুন আমার স্যুপটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 টুকরো লেবুর রস।
এবার আমি এখানে দিয়ে দেব সেই ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দেব। খুব মানে আস্তে করে ডিমটাকে ঢালবো আর এক হাত দিয়ে এটাকে নাড়তে থাকবো, নয়তোবা কিন্তু ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তাই নেড়ে চেড়ে অনবরত নাড়তে থাকতে হবে, সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি কি করে কাজটা করছি, দেখুন আমার ডিমটা কিন্তু জমাট বাঁধেনি, খুব সুন্দরভাবে চারদিক থেকে স্প্রেড হয়ে গেছে। এবার দেখুন আমি খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব। দেখুন স্যুপটা কিন্তু আমার এরকম থিকনেস এসছে, মানে এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু স্যুপটাকে তৈরি করে নিতে হবে, চাইলে আপনারা আরও একটু ঘন করেও নিতে পারেন। এবার আমি গরম গরম পরিবেশন করব। বিকেলবেলা বাচ্চাদেরকে এরকম একটা স্যুপ আপনারা অবশ্যই তৈরি করে দিতে পারেন, খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই স্যুপটা তৈরি করে আপনাদের দেখালাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক স্যুপের রেসিপি দিয়েছি যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে, আপনারা চাইলে সেগুলোও চেক করে নিতে পারেন। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। তদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।